নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। তা বাঙালি শ্রেষ্ঠ বড় পুজো দুর্গাপুজো তো প্রায় শেষের দিকে চলে এসেছে, আজকে তার মহানবমী। তা আজকে তো প্রত্যেক বাড়িতেই মাংস রান্না হয়ই, আমাদের গ্রামেও প্রত্যেক বাড়িতে মাংস হবে, তাই আজকে আমিও মাংস রান্না করব। তা আজকে আমি চিকেন কষা করব। তা এইটা আমি খুব অল্প তেল ঝাল মশলাতেই বানাবো, তো এটা খেলে শরীরে কোনো খারাপ হবে না, তা আমি অল্প ঝাল মশলাতেই বানাবো। তা ভিডিওটি দেখবেন আমি কী করে বানাই। তা আমি যে দেখলেন, আমি মাংস পরিষ্কার করে তিন চারবার ধুয়ে নিয়ে লোমগুলো বেছে নিয়ে আমি একটা লেবু আর নুন মাখিয়ে দিয়ে আমি ঝুড়ি বাটিতে দিয়ে দিয়েছি, যাতে জলগুলো ঝরে যায়। এই জলগুলো ঝরে, এই যে আঁশটা একটা গ্যাস আছে সেটা থাকবে না, তা আমি ঝুড়ি বাটিতে দিয়ে দিয়েছি, জলগুলো ঝরে যাবে। তার সঙ্গে এবার আমি শুরু করে দিই ভিডিওটি। তা আমি উনানটা প্রথমে ধরিয়ে নেব, কড়াইটা বসিয়ে দেবো, কড়াইতে তেল দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, তেলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, তার আমি চিকেন কষাটা বাটা মশলাতেই বানাবো, আমি সব বেছে নিয়েছি। তো পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার আমি অল্প একটু নুন ছিটিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে, তাতে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসছে। এই যে ভাজা হয়ে গেছে পেঁয়াজ, এবার আমি টমেটো কুচি দেবো, এবার আমি রসুন বাটা দেবো, আমি সব সিলে মশলা করে নিয়েছি বেটে, এতে রসুন বাটা দিয়ে দেবো, এবার রসুনটা খুব ভালো করে নেড়ে নেব। আমি রসুন বাটা ভালো করে নেড়ে নিয়েছি, তো এখানে আমি এখানে জিরে ধনিয়া দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এবার বাটাটা দিয়ে দেবো। আদা বাটা সব একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব, কাঁচা লঙ্কা এক চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো, লঙ্কা গুঁড়ো কালারের জন্য, যেহেতু আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এক চামচ দিয়ে দিলাম। অল্প একটু চিনি স্বাদের জন্য, আমি সিলে মশলা করে নিয়েছিলাম, তো সিল ধোয়া যে জলটা মশলার জল সেটা দিয়ে দেবো। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে তেল ছড়া ছড়া ভাব হয়ে গেছে, এবার আমি মাংস দিয়ে দেবো। এই যে মাংস কত জল বেরিয়ে গেছে, এই জলটা থাকলে আঁচতে গন্ধ লাগে, এবার মাংসগুলো দিয়ে দেবো। তার জন্য নবমী পুজো, তার জন্য সকালবেলায় পুজো হলো, আরতি হচ্ছে, মাইকে শোনাই যাচ্ছে, আমাদের গোটা গ্রামটা মাইক দেওয়া আছে। এই যে মাংস আমি একটু কষে নিয়েছি, এবার আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, যেহেতু মাংস তো আগে নুন দেওয়া আছে, পরে টেস্ট করে দেখবো, যদি লাগে তো দেবো। ভালো করে নেড়ে নিয়ে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো,
থালা ঢাকা দেবো, দিয়ে কষবো। একটু করে থালা ঢাকা দেবো, তুলবো, আবার ঢাকা দেবো, তুলবো, এইভাবে কষবো আমি 10 মিনিট। থালাটা তুলে দেবো, নেড়ে দেবো। আমি আবারও থালা ঢাকা দেবো, তো এইভাবে 2-3 বার দেবো। এইভাবে থালা ঢাকা দিয়ে কষালে তাড়াতাড়ি কষানো। ওদিকে মাংস কষা হতে হতে আমি এদিকে গরম মশলা বেটে নেবো, যেখানে দারচিনি আছে, এলাচ আর এদের লবঙ্গ, এ তিনটা আমি ভালো করে বেটে নেবো। তো অনেকে বলে মাংসতে মিট মশলা গরম মশলা গুঁড়ো দিলে ভালো হয়, কিন্তু বাটা মশলা দেবেন, এই বাটা গরম মশলা দেবেন, তরকারি স্বাদে আলাদা রকম লাগবে। থালাটা আবারও তুলে দেবো, যে বাটা হয়ে গেছে তো আমি তুলে নেব। যে কষানো হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে প্রায়, এবার আমি অল্প একটু জল দেব। তো যে মাংস আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এই মাংস একদম বেশি ঝোল থাকলে হবে না, অল্প অল্প একদম মাখা মাখা করতে হবে, তবেই ভালো লাগবে। এবার ঝোলটা আমার পুরো হয়ে গেছে, এবার আমি গরম মশলা বাটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে রোদ ধরেছে, 2-3 বার টুকি মেরে গেছে, মাংস রান্না হয়েছে নাকি। গরম মশলা বাটা দিয়ে, গরম মশলাটা দিলে এবার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। এই যে গরম মশলা দেওয়ার পর যা গন্ধ বেরিয়েছে না, গামলাটা আমি তুলে গামলাটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু ওইটার মাংস রাখা হয়েছিল। মাংস কষা হয়ে গেছে, এবার আমি তুলে ঠান্ডা করতে দিই রোদের জন্য। রুদ্ধ তো খাওয়া শুরু করে দিয়েছে, তো এই মাংস কষাতে আপনারা ভাত, রুটি, লুচি যা খাবেন তার সঙ্গে বানাবেন। মাংসটা হেবি নরম হয়েছে, আর নুন ঝাল সব তো ঠিক আছে, দারুণ হয়েছে খেতে। ভালো লাগছে, ঝাল লাগছে না তো? বন্ধুরা, এই চিকেন কষা রেসিপিটা যদি পছন্দ থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততটা সুস্থ ভালো থাকবেন, আর সবারই পুজোটা খুব ভালোই কাটুক।